যদি আপনার বরফ জমানোর দরকার পড়ে আর আপনার কাছে ঠান্ডা জল আর গরম জল দুটোই আছে, তাহলে কোন জল তাড়াতাড়ি বরফ জমিয়ে দেবে, ঠান্ডা জল নাকি গরম জল? আমাদের মতে ঠান্ডা জল তাড়াতাড়ি বরফ জমিয়ে দেবে, কারণ গরম জল প্রথমে ঠান্ডা হবে, তারপর ঠান্ডা জল বরফে পরিণত হবে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, গরম জল ঠান্ডা জলের আগে বরফ জমিয়ে দেয়। চলুন বুঝে নিই কেন এমন হয়। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন। 1963 সালে এক ক্লাসের সব স্টুডেন্ট আইসক্রিম বানাচ্ছিল, এমপেম বা লেট হওয়ার কারণে তার গরম দুধ ফ্রিজে রেখে দেয়। আর স্টুডেন্টদের সাথে সাথে প্রফেসররাও চমকে গিয়েছিল যখন এমপেম বার গরম দুধ সবার প্রথমে জমে যায়। যখন এই বিষয়ের ওপর রিসার্চ করা হলো, সুপার কুলিং নামের একটি জিনিস হয়, যখন ঠান্ডা জল বরফে পরিণত হতে যায় তখন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে অনেক নিচে চলে যায়, তারপর জমতে শুরু করে। আর গরম জলকে যখন জমানো হয় তখন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে অল্প নিচে যায় আর জমতে শুরু হয়ে যায়।